So, hey, hello, what's up guys? Welcome back amar notun video te. So, you guys kemon acho ajke cyber series part? Jantam na. Oh, ajkel jhal masala mar ka video te tomake shagoto janachi. And ajke video shuru kora jak. ओके জানি এটা হলো আমার ভিলেজার ট্রেডিং হল এটা আমি অফলাইনে বানাইছি এন্ড এখানে দেখতে পাচ্ছো আমেরি ভাই উই আর বড় লোকস হয়ে গেছি বড় লোকস জোড় বল রাই ভাই সত্যি কথা বলতে বড় লোকস হইছি মোটামুটি কারণ আর এখানে লিফট বানাইছি অনেক ব্রেন খাটে আর বড় লোকস হইছি মোটামুটি কারণ এই গোল কালেক্ট করতে এই কয়টা ব্লক কালেক্ট করতে আমার অনেক টাইম লেগেছে এন্ড এটাই আর কিছু না ভাই ব্লক কালেক্ট করতে আমার জান বেড়ে গেছে কারণ আমার অনেকক্ষণ আমার ডে দেখতে পাচ্ছো 431 ডে কি আমি এমনি এমনি বানাইছি আর আজকের এই ভিডিওটা বানাইতে আমার অনেক টাইম লেগেছে আর এখানে ক্লারিক বাবার জীবনের সাথে আমি একটা মানে বেড লাগাই দিই যাতে রিসিট হয়ে যায় এটার মানে কি বলে ট্রেড আর এখানে আমি একটা এনচেন্টমেন্ট টেবিল রুম বানাইছি আমার বুকশেলফগুলো আমি আবার কালেক্ট করছি আর সুন্দর করে একটা এনচেন্টমেন্ট টেবিল রুম বানাইছি আর এখানে আমি যে ফিশিং করে কিছু বুক পাইছিলাম মনে আছে যারা আগের বছর আমার রেগুলার ভিউয়ার আসো আমি জানি না আমার রেগুলার ভিউয়ার কেউ আসে নাকি যদি কেউ থাইকা থাকো কমেন্টে 3.301 লিখে দিও যদি কেউ রেগুলার ভিউয়ার থাইকা থাকো অ্যান্ড গাইস আজকের ভিডিওতে কিন্তু আমরা শাউট আউট দেবো অ্যান্ড কাকে কাকে শাউট আউট দিই সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে অ্যান্ড আমি এখানে আমার দেখলাম বুকের ভিতরে প্রোটেকশন 3 দিতেছে না আমার এক্সপি আমি কালেক্ট করে আসছি তাই আমি বুকের ভিতরে প্রোটেকশন 3 নেবো তার আগে আমি দেখি আমার আর্মারে কি দিতেছে যদি কিছু ভালো কিছু দেয় তাহলে আমি এখনই নিয়ে দিব আর আজকে যে গোল সেটা তো বলাই হয় না গাইস থাম্বনেল এবং টাইটেল দেখছো তাই বলি নাই আজকে আমাদের গড লেভেলে আর্মা বানাতে হবে অ্যান্ড যেহেতু গড লেভেলে আর্মা বানাতে হবে তাহলে গাইস আমাদের গড লেভেলের এক্সপি দরকার নাকি সো এক্সপিও দরকার ভাই এত এক্সপি কই পাই আসার ব্যাপার না অ্যান্ড এক্সপির ব্যবস্থাও হয়ে যাবে কারণ আমাদের যেহেতু গোল্ড ফার্ম অনেক স্লো কাজ করে এবং আমরা আলাদা আলাদা মেথড কিন্তু আমাদের এই এক্সপি ফার্মটা যেহেতু খারাপ হয়ে গেছে ভাই তাই একটু ভাই সমস্যা নেই অ্যান্ড এখানে আমাদের টিনের ডিব্বারে কি আপনার চিনেন এই টিনের ডিব্বার যার নাম দিয়েছিলেন আর এখানে আজকে টিনের ডিব্বার পর আমাদের এই ক্লারিক বাবা জীবনের নাম নেওয়ার জন্য আজকে এখন সো যারা যারা এখন ক্লারিক বাবা জীবনের নাম লেখুন এই কমেন্ট সেকশনে দাও যার নাম হবে তাকে গোল্ডের নাম দেওয়া হবে ওকে আমাদের কেজিএফ গোল্ড ফার্মে অ্যান্ড আমি অনেকক্ষণ অনেক পেঁচাল পারছি অ্যান্ড এখন এক্সপি কালেক্ট করার জন্য আমি একটা ছোট একটা মন্টেজ দেখেন এই মন্টেজটা দেখার ওকে গাইস আমি না অনেক ভাবার পর আমি কিছু মানুষের নাম বেছে নিয়েছি আরে কমেন্ট করছে তিনজনের নাম বেছে মুখের এটা কেউ জানেন না তাও আমি অনেক ডিসিশন কইরা আমি ওকে তিনটা সাইনবোর্ড বানায়া আমি দম করে প্লেস করে নাম আজকে ভিডিওতে প্রথম শাউট আউট আমাদের যাবে কার গেস করেন আপনারই যাবে ওকে যে দেখছেন আপনারই মামুন চৌধুরী শেডার অফ করো ল্যাগি ভাই শেডার অফ করবো এই ফোন ডিভাইস চেঞ্জ করছি আমি অ্যান্ড শেডারটা কাজ করতেছে না ঠিক মতো আমি জানি না কেন আমি ফিক্স করে ফেলবো তাই আসমানটা দেখতে পাচ্ছ তারপর হলো গেমিং রিভিউ মানে আসমান দেখতে পাচ্ছে অন্য কালার পানি অন্য কালার কিন্তু শেডার কাজ করছে না আমি জানি না এটাকে গ্লিচ হয়েছে আমি ঠিক করে ফেলবো 360 গেমিং রিভিউ তোমাকেও অনেক অনেক বড় শাউট আউট অ্যান্ড আমাদের থার্ড নাম্বার যে আছে তার নাম হচ্ছে রাবি রাবনাথ অফিসিয়াল ভাই আমি নামটা জানি না সেটার নামটা বলা যাবে আমি বলে দিয়েছি ভাই অ্যান্ড আমাদের সবার তিনজন ওকে বুড়ুদা আমরা এক্সপি কালেক্ট করে আসছি এখন আমি প্রোটেকশন 3টা নিয়ে নিলাম কারণ এটা ভাই ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সপি আবার শেষ কালেক্ট করে আবার নিয়ে আসতে হবে চলো আবার নিয়ে আসি আগে দেখে নিই কী কী আছে সো কিছুক্ষণ পর দেখা কথা আছে এক্সপি কালেক্ট করে A few moments later. ভাই কি করম ভাই এক্সপি কালেক্ট করতে তো ভুলে যাও আচ্ছা ব্যাপার না এখন আমার পুরো আর্মারটা ফালাই দিলাম ভাই এমনি ফালাই নি দেখি কী কী দেয় অ্যান্ড ব্লাস্ট প্রোটেকশন অ্যান্ড ফায়ার প্রোটেকশন অ্যান্ড প্রোজেক্টাল প্রোটেকশন একটাও ভালো না সব ফালতু জিনিস দিতেছে অ্যান্ড দেখি এখানে কী দিতেছে আমার কয়েন ফিনিটি মেন্ডিং আর আমি একটা লেদার নিয়ে নেই যাতে একটা বুক বানাতে পারি অ্যান্ড আমার বুক তো আছে হ্যাঁ আছে দেখি কী দেয় ইনফিনিটি নিয়ে নিই হ্যাঁ ইনফিনিটি নিয়ে নিই আমি বউ বানাতে পারি আমার কাছে তো ভাই ফিশিং করে আমি বউ পাইছি তাও বউ বানাতে পারি ইনফিনিটি নিয়ে নেই কী করো আমার নিয়ে নিই হ্যাঁ নিয়ে নিই ভাই যা
ওকে ইনফিনিটি নিয়ে নিছি অ্যান্ড আবার কিছুক্ষণ পর দেখা করতে হইতে পারে, দেখি কি করি। ওকে প্রোটেকশন 3, হ্যাঁ 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 ভালো জিনিস দিতেছে, গুড। মোরা আবার ভিলেজার থেকে এখন ট্রেডিং করি আমি এক এক ভাই, আমি সত্যি কথা বলতে আমি অনেক এক্সপি ট্রাই করছি। আপনি আমার ডের দিকে আপনি তাকায় থাকেন, আমি দেখেন আমি কত ডে করি, আমি এক এক পদের ভাবে আমি ট্রাই করতেছি কীভাবে এক্সপি কালেক্ট করা যায় ভাই। অ্যান্ড এক এক পদের করে আমি এখানে এক্সপি ট্রেডিং করে কালেক্ট করছি, আরও অনেক ভাবে কালেক্ট করছি ভাই, দেখুন কী কীভাবে করছি ভাই, আমি কী বলুন ভাই, এইটা আমার ভাই মাথা নষ্ট ভাই এক্সপি কালেক্ট করতে। আপনার ডেগুলো আমার দেখতে পারেন বাম পাশে উপরে, এখন ভাই 301 একদিন সমান 20 মিনিট, অ্যান্ড আমার 9 দিন চলে গেছে ইতিমধ্যে, তাও আমি কোনো গড়ার আন্ডাও করতে পারিনি। আর আমি এই ভিডিওটা সত্যি কথা বলতে রেকর্ড করছি 3 দিনে ভাই, 3 দিনে করে করতে হয়েছে আমার, কারণ এই ভিডিওটা বানাইতে অনেক টাইম লাগছে। অ্যান্ড আমি ক্লারিকের কাছেও ট্রেডিং করছি এক্সপির জন্য, আর আমার এমরাল্ড লাগবে তাই এমরাল্ডের কালেকশন কেন করছি আমি বলি, কারণ অনেকগুলো ম্যান্ডিং কিনতে হবে। আর আমি এইভাবে নেদারে আসছিলাম বুঝছেন ভাই, নেদারে আসার পর যেই ঘটনাটা হয়েছে আমার সাথে অনেক সুন্দর একটা ঘটনা হয়েছে, আমি দেখাই আমি অনেক খুশি হয়েছি জানেন, এখানে আমি মনে হচ্ছে কিছু হবে না কিন্তু কিছু একটা হয়ে গেছে। পাওয়ার পরে আমি ভাবলাম একটা গোল্ডের হেলমেট বানায় যাই, আমার পিগলিন কেউ কিছু করতে পারবো না, কিন্তু জানি না পিগলিনের সাথে কোন জন্মের শত্রুতা আমার আসিল সেটা কিছুই না, আরে শত্রুতা থাকতে পারে বন্ধু বান্ধব মানুষ। আমি আবার নেদারে চলে যাই, পুটু 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 গজাব বেজেতি ভাই, গজাব বেজেতি, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এখন আমার এই জায়গায় এসে পড়ছে, মানে উইল নেদার পোর্টালের সাথে এই নেদার পোর্টাল কানেক্টেড। ওকে সমস্যা নেই, এই জায়গায় আসছি, আমার আর্মার পড়ছে কে দেখেন, কি আর্মার পড়ছে, পিগলি না আর্মার পড়ে আলাইছে মোরা, এক ভাই দুঃখ তাই কো খতম নেই হতা তাহলে। ওকে গাইস এখানে আমার সব জিনিসপত্র আছে, কিছু ডিসপন হয়নি ভাগ্য সব ভালো আমার। আবার কোন জক্কায় আর্মার পড়ছে কেমন লাগে, দাঁড়া দাঁড়া এক মিনিট, সোয়ার্ডগুলো মানে আমি এখানে ভাই এত কালেক্ট করছি এই গোল্ফার্ম অনেক স্লো সত্যি কথা বলতে, আমি এত খুনি এফকে করছি দেখেন, আমার গোল্ডের মানে কমতি শেষ সারা জীবনের জন্য। অ্যান্ড আমি এখানে আর্মার আবার আরেকটা বসছে, জক্কার বাচ্চা জক্কা, মর 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 পেয়ে গেছি, অ্যান্ড ফাইনালি আমার সব আর্মার পেয়ে গেছি, দেখি চেষ্টা আছে নাকি, ও আছে, ওকে ওকে, তো টাইম ল্যাপস এনজয়। আল্লাহ কত কোয়ার্ট কালেক্ট করছি, আর এখানে দেখেন এই প্রতিবন্ধীগুলো কী করতেছে, মর সালার ঘরে সালা মর 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 মরতে হবে তবু, তোরা আমার ভিলেজার মারবি। আর মানে আমি অনেক এক্সপি কালেক্ট করছি শুধু কোয়ার্ট মাইনিং করে, এত এক্সপি কালেক্ট করিনি সত্যি কথা বলতে, আমি গোল্ড ফার্মে এটকে আসছিলাম, বেশি একটা এক্সপি কালেক্ট করে আমি আসছি আমার মানে ট্রেডিং হলে। আমি প্রথমে বুটে নিয়ে নিই কারণ ফেদার ফলিংয়ের কারণে মরছি, ভালো একটা টেনশন বেশি, প্রোটেকশন অ্যান্ড 3 পাইছি আর আনব্রেকিং 3 পাইছি। অ্যান্ড আমি এখানে এক্সপি কম পাইতেছিলাম কারণ আমি এখানে দেখতে পাচ্ছেন আমাকে 28 এক্সপি মানে এনচেন্ট দিতেছিল, এটা কেন দিতেছিল ওইখানে আমি একটা ভুলে সাইনবোর্ড লাগিয়েছি, এটা আমি খেয়াল করিনি, দেখে আমার অনেক লস হয়ে গেছে, এটার জন্য আমার মানে আবার এনচেন্ট করা লাগছে। এই হেলমেটটা দেখেন মানে এখানে দেখেন এটার জন্য যে কত বড় মানে আমার ঝামেলাটা হয়েছে, আমি আরও এক্সট্রা এক্সট্রা পাইতে পারতাম মানে এনচেন্ট ওটার সাথে, এই সাইনবোর্ডের কারণে আমি এক্সট্রা এক্সট্রা পাইনি গাইস, এটাই হলো আমার আজকের ভুল। অ্যান্ড এটার জন্য আমার কত বড় একটা ভুল হয়েছে এটা আমি আপনার বইলা বুঝাতে পারবো না। আমি আবার লাগাইছি চক্কর মতো, আমি মনে হচ্ছে 28 ভালো হইব নাকি, 28 আমার এক্সপি কম লাগবে, কিন্তু আসলে এটা কিছুই না, এটা আমার পুরো লস অ্যান্ড লস হয়ে গেছে, লস অ্যান্ড লস। অ্যান্ড এখানে না আমি ভাবলাম একটা ঘোড়া নিয়ে নিই কারণ আমার গোল্ড ফার্মের থেকে আমার এই জায়গাটা অনেক দূরে, যদি আমার কাছে একটা ঘোড়া থাকে তাহলে ভালো হবে। আমি ফাইনালি ঘোড়া টেম করে ফেলেছি অ্যান্ড ঘোড়াকে একটা স্যাডেল পাইছি, স্যাডেল তো আমাদের কাছে কমতি নেই কারণ আমাদের কাছে আছে ফিশিং ফার্ম, এখানে আনলিমিটেড স্যাডেল পাওয়া যায় আমাদের। অ্যান্ড এখানে চেষ্টা করে ফালাইছিলাম উঠাইতে পারি। অ্যান্ড গাইস এই ঘোড়াতে না আমাদের থার্ড পার্সনের আগে সেকেন্ড পার্সন কীরকম লাগতে পারে, সো টেনটেনা দেখি সেকেন্ড পার্সন কীরকম লাগে, সো টেনটেনা কইলাম হলো নাকি, এই এই তুই ঘোড়া তুই হনুস নি কথা হন, ওকে ও হুনছে আচ্ছা ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড পার্সনে তো মোটামুটি ভালো লাগে, থার্ড পার্সন দেখি ও মা আমার আরে রাজা রাজা ফিলিং আসতেছে, নিজেকে এত রাজা রাজা রাখতেছে, আমি কি রাজা নাকি, আমি রাজা, আমি রাজা, চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ।
গাইস এখানে আমি মানে অন্য দিন রেকর্ড করতেছি, দেখছেন 451 এন্ড এখানে আমি অন্য দিন রেকর্ড করার পর দেখতে পাচ্ছেন আমার এক্সপি 42 হয়ে গেছে আমি, কারণ আমি অনেকক্ষণ অ্যাপকে আসছিলাম আর এখানে আরও পিগলিন আছে, সবগুলোকে কুরবানি করে আমি চলে যাব এখন আমার আরও এনচেনমেন্ট করতে। গাইস এখানে আমার অনেক দিন হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে 451 হয়ে গেছে এতদিনে, মানে আমার এটা বানাইতে মানে বানাইতে থাকি এই প্রজেক্টটা করতে করতে, মানে ছোটো একটা জিনিস এটা করতে, কারণ আমার আগে যখন আমি করছিলাম এত টাইম লাগে নাই, আমি ওই ফার্মটা অনেক এফিসিয়েন্ট এক্সপি দিত, এই ফার্মটা অনেক স্লো এক্সপি দেয়। অ্যান্ড এখানে আমার দেখতে পাচ্ছেন সোয়ার্ডে হেলথ দেখতে পাচ্ছেন, দুইটা সোয়ার্ড আছে এই চেস্টে, ওদেরও হেলথ কম। আর এখানে পটেটো আমি একটা আনছি, কারণ আপনাদের অনেকে জানেন আমার কাছে পটেটো ছিল না, কিন্তু আমি একটা জম্বি গেমের পটেটো পাইছি, এই আমি ওখানে প্ল্যান্ট করে দিছি আর একটা বাইচা গেছে প্ল্যান্ট করা, এটা আমি আরও আগে করছি। অ্যান্ড একটা সাবাল বানাইছি দেখতে পাচ্ছেন, অ্যান্ড প্রোটেকশন থ্রি নিয়ে নিই, এই যে সাইনবোর্ডের কারণে এখানে আর কিছু দেয়নি প্রোটেকশন থ্রি, এটাকে সাথে আমার একটা আনব্রেকিং লাগবে, প্রোটেকশন থ্রি দিলেও হয়তো কিন্তু একটা আনব্রেকিং লাগতো। আর এখানে দেখতে পাচ্ছেন যক্ষার রেসপিরেশন থ্রিটা আমাকে বাদ দিতে হইলো, কারণ রেসপিরেশন থ্রি আমার দরকার ছিল না, আর প্রজেক্টাইল প্রোটেকশন আমার দরকার না, আর এই সাইনবোর্ড যক্ষার বাচ্চা যক্ষা খেলে আমি এখনই উঠে পালাবো, এই যক্ষার বাচ্চা যক্ষার জন্য আমার রেসপিরেশনের সাথে আমি ভালো কিছু পাইতাম কিন্তু পাইলাম না এই যক্ষার বাচ্চা যক্ষার জন্য, আর যে আমি প্রোটেকশন পরেও পাইলাম না এটা যক্ষার বাচ্চা যক্ষার জন্য। অ্যান্ড আমার এটা ফরচুন টু দিতেছে, আমি এটা নিবো না। অ্যান্ড এখানে এফিসিয়েন্সি 1 আমি এগুলো নিবো না ভাই, এখানে আমার অনেকবার ট্রেড রিচার্জ করতে হয়েছে, আমি চেঞ্জ কইরা নিতে হয়েছে। আর গাইজ এই ভিডিওটা ভাই বানাইতে অনেক টাইম লাগছে, অ্যান্ড এই ভিডিওটা যখন আমি ভয়েস ওভার করতেছি আমি পুরো এখন ঘামে গেছি ভাই, তাও আমি করতেছি আপনাদের জন্য। ব্লাস্ট প্রোটেকশন আই ডোন্ট নিড, অ্যান্ড লাক অফ দ্য সি আমার লাগবে না, আমার অভাব নেই লাক অফ দ্য সি এর, কারণ আমার ফিশিং ফার্ম আছে আমি 100 বার বলছি আবার বলতেছি। অ্যান্ড আনব্রেকিং থ্রি, হ্যাঁ এটাই নেবো, আনব্রেকিং থ্রি ভালো দেয় নেই মোটামুটি দিছে, আনব্রেকিং থ্রি ভালো একটা জিনিস। এখানে প্রোটেকশন এটাও তো ভালো একটা এনচেন্ট পেয়ে গেছে, প্রোটেকশন থ্রি অ্যান্ড আনব্রেকিং। অ্যান্ড গাইস এখানে আমার এটাকে ফাইনালি আমার ডিসএনচেন্ট করতে হয়েছে, আর করার পর আমি এটাকে দেখি কী দেওয়া যায়, এটা ফায়ার প্রোটেকশন আসতেছে ফালতু একটা জিনিস, অ্যান্ড এটার জন্য আমার অনেক গ্রাইন্ড করা লাগছে, অ্যান্ড এটার জন্য এত গ্রাইন্ড করা লাগছে ভাই। যাই হোক ভাই সব কিছু নিতে আসি যেহেতু ভালো কিছুই নেবো, আর ভালো কিছু না নিলে কি হয় ভাই, আর সবগুলোতে মোটামুটি আনব্রেকিং থ্রি পাইছি আর এটাতে পাই নাই তাই, আর আমি প্রোটেকশন থ্রি ব্যবস্থা করে ফেলবো, কারণ প্রোটেকশন থ্রি অনেক ইজিলি পাওয়া যায় মানে এনচেনমেন্ট টেবিল থেকে বুকের ভিতর, আমি দেখলাম তো এতক্ষণ। এফিসিয়েন্সি 4 হ্যাঁ ভাই এটা নিতে হইব ভাই, এফিসিয়েন্সি 4 এটা পিকঅ্যাক্সে লাগে, এফিসিয়েন্সি 5 হয়ে যাবে আমার পিকঅ্যাক্স। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি আমার সাবা এক্স আর পিকঅ্যাক্সে আমি আগে এনচেনমেন্ট করছিলাম, কারণ এটার এক দুইটা অনেক ইম্পর্টেন্ট ছিল, ম্যান্ডিং লাগাই নিয়েছিলাম, ম্যান্ডিং লাগাইছি মেন হলো কোয়ার্টস মাইনিংয়ের সময় পিকঅ্যাক্সে, আর এক্সে লাগাইছিলাম হলো আমার অনেকগুলো অ্যামরাল দেখতেই পারছেন আমার চেস্টে, অ্যামরাল কালেক্ট করতে অনেক উড লাগছে আর উডের জন্য ম্যান্ডিং। আর এটার থেকে বড় কথা হলো আমি যখন পিগলিন ফার্মে এফকে থাকতাম তখন আমার এক্সে ডিউবিলিটি চলে যেত, তাই আমি একটা ম্যান্ডিং লাগাই নিছি, আর এখানে প্রোটেকশন 4 ফাইনালি পেয়ে গেছি, কিন্তু আমার এক্সপি না থাকার কারণে আমি চলে যাই আমার এক্সপি ফার্মে যাবো, অ্যান্ড এক্সপি ফার্ম থেকে আবার ফাইনালি চলে এসেছি, অ্যান্ড চলে আসার পর আমার এখানে দেখতে পাচ্ছেন আমি প্রোটেকশন 4 নিতে হবে, সো ফাইনালি প্রোটেকশন 4 নিয়ে নিছি, অ্যান্ড আমাদের অনেকটা কাজ ডান হয়ে গেছে, অ্যান্ড এখন ইনফিনিটি নিয়ে নিবো কিন্তু এক্সপি লাগবো ভাই এত এক্সপি। ও ফাইনালি এখান থেকে সবগুলো অ্যামরাল নিয়ে আমরা ম্যান্ডিং নেবো, এই অ্যামরালগুলো ম্যান্ডিংয়ের জন্য কালেক্ট 5টা ম্যান্ডিং লাগতে পারে, সো ফটাফট করে ম্যান্ডিংগুলো নেবো। আর গাইস ভাই অনেক দামি ভাই ম্যান্ডিং বুক, 34টা অ্যামরাল ভাই, আমার প্রোটেকশন 4 এর ভিলেজার মারা গেছে যারা জানেন না তাদের জন্য বলে দিলাম, অ্যান্ড ম্যান্ডিং নিছি কয়টা 3-4টা তো নিয়ে নিছি, আরও নিতে হবে, অ্যান্ড এটা আমি আরেকটা লাস্ট একটা লাগবে নিবো, নিয়ে নিই সোয়ার্ডের জন্য, ওকে নিছি, অ্যান্ড নেওয়ার পর আমার সোয়ার্ডের জন্য ম্যান্ডিং নিয়েছি, অ্যান্ড এখানে আমার সব আর্মার সব কিছুতে প্রোটেকশন 4। গাইস এখানে আমি সবগুলোতে ম্যান্ডিং লাগাই দেওয়ার চেষ্টা ভাবনা করতেছি, অ্যান্ড আমার শুধুমাত্র কয়েকটা জিনিস হয়েছে, অ্যান্ড যা যেগুলো বাকি আছে সেগুলো ম্যান্ডিং লাগাই দিই, যেরকম চেস্ট প্লেটে এখন ম্যান্ডিং, আগে এটা কম্বাইন করে নিই প্রোটেকশন 3। অ্যানভিল ভেঙে গেছে, অ্যানভিল বানাইতে হবে, তাই আমার আয়রন ফার্মে এসে পড়ি, আর আয়রন ফার্মে ভাই অনেক আয়রন বুঝলাম না, এত আয়রন এফকে আসছিলাম না তো যাই না, এটা আমি এখান থেকে গুল্লা ফিল্লা করতেছিলাম তখন মানে আয়রন কালেক্ট হয়ে গেছে, আর একই ভিতরে ওকে এটা ভিতরে বারবার খালি দুইটা যায় মাথা নষ্ট হয়ে যায়। অ্যান্ড গাইস এখানে আমার আয়রন ফার্মের থেকে অনেকগুলো আরও আয়রন আসতে আসছে, সব আয়রন রেখে দিই, অ্যান্ড বাসায় যেয়ে অ্যানভিলটা লাগাই দিব, অ্যান্ড গেট বন্ধ, ওকে ছাটাস, অ্যান্ড অ্যানভিল বাবা জীবন তুমি এখানে আসা পড়ো, তোমার প্লে হা রে যক্ষা যাও। অ্যান্ড গাইস ওকে ভাই কই গেল চেস্ট প্লেট, অ্যান্ড চেস্ট প্লেটের ভিতর লাগাই দিই প্রোটেকশন 3 অ্যান্ড ম্যান্ডিং, ওকে কম এক্সপি লাগছে বেশি লাগে নাই, অ্যান্ড আমাদের কী আছে বুটসের ভিতর লাগাই দিব, অ্যান্ড আমি ফেদার ফলিংয়ের সাথে ম্যান্ডিং অ্যাডজাস্ট করে ফেলাই, অ্যান্ড 2টা এক্সপি লাগছে, অ্যান্ড এটার সাথে করি 7 এক্সপি লাগছে, অনেক এক্সপেন্সিভ, অ্যান্ড সমস্যা নেই এটাও ডান, কী রে এক্স হয় না কে ওই হয়েছে, অ্যান্ড এখন মাত্র ফাইনাল আমাদের আছে হেলমেট, এটার সাথে লাগাই দেবো অনলি ম্যান্ডিং, কম এক্সপি লাগছে, ওকে ডান। অ্যান্ড গাইস এখানে আমাদের সোয়ার্ড বাবা জীবনের সাথে ম্যান্ডিং,
অ্যান্ড এটার এক্সপিও কম লাগছে, কিন্তু এটার এক্সপি মানে বেশি লাগবে হয়তো বা। এফিসিয়েন্সি 4 অ্যান্ড মেন্ডিং লাগাই দিই, দেখি কী কয়। এফিসিয়েন্সি 4 কই, এই যে এফিসিয়েন্সি 4, 4 এক্সপি কমই লাগছে, বেশি লাগে নেই হয়তো বা। 2 এক্সপি হয়ে গেছে আমার ভাই, জাস্ট ইস ফর মাই এক্সপি। অ্যান্ড গাইস, আজকের ভিডিও অনেক সুন্দর হয়েছে, আর আজকের ভিডিওতে কিন্তু আমি সাবস্ক্রাইব এত চাই নাই, আর ভিডিওতে আমি লাস্টে বলতেছি যদি ভিডিও এক ফোটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ গাইস। তরিকায় ভিক মাংনে কা? আরে যাই নাই, আসি ওটা এম নেই মানলাম। আচ্ছা গাইস, কমেন্ট করে দাও ক্লারিকের নাম কী দিব, কমেন্ট করার পর যদি ভালো লাগে তাহলে গোল্ডে শাউট আউট দিব, গোল্ড ব্লকে। সো বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ গাইস, টিল নেক্সট টাইম।